কাঁদলেন খালেদা, কাঁদলেন বিএনপি নেতারা। ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপারসনের খালেদা জিয়া। এ সময় আবেগ ধরে রাখতে না পেরে এক পর্যায়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি। খালেদা জিয়ার সাথে বিএনপি নেতারাও কেঁদে ওঠেন। এতে সেখানকার পুরো পরিবেশ ভারাক্রান্ত হয়ে পড়ে। বুধবার রাজধানীর বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত করতে যান বিএনপি প্রধান। চেয়ারে বসে প্রায় আধা ঘন্টা কোরআন শরীফ পড়েন। কবর জিয়ারত শেষে ছেলের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন বিএনপি চেয়ারপারসন। এক পর্যায়ে কেঁদেও ফেলেন তিনি। খালেদা জিয়ার সঙ্গে থাকা পরিবারের সদস্য ও দলের নেতাদেরকেও কাঁদতে দেখা যায়। খালেদা জিয়ার সঙ্গে পরিবারের সদস্যদের মধ্যে ছিলেন কোকোর বড় খালা, এক মামা, দুই মামি প্রমুখ। দলের নেতাদের মধ্যে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান প্রমুখ। কোকোর রুহের মাগফিরাত কামনা করে সকাল থেকেই কবরের পাশে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাদ মাগরিব বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবনে ফাতেহা পাঠ, কোরআন খতম এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সময়ে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 1970 সালে যখন মুক্তিযুদ্ধের আন্দোলন দানা বেঁধে উঠেছিল, ঠিক ওই সময়ে কুমিল্লা সেনানিবাসে আরাফাত রহমান কোকো জন্ম নেন। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে 2007 সালের 3 সেপ্টেম্বর সেনানিবাসের বাড়ি থেকে খালেদা জিয়ার সঙ্গে গ্রেফতার হন কোকো। 2008 সালের 17 জুলাই জামিনে মুক্তি পাওয়ার পর দিন চিকিৎসার জন্য থাইল্যান্ড যান তিনি। স্ত্রী শর্মিলা রহমান, দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে নিয়ে সেখান থেকে মালয়েশিয়ায় চলে যান কোকো। 7 বছর ধরে মালয়েশিয়ায় থাকা কোকো 2015 সালের 24 জানুয়ারি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। রাজনীতি সহ সকল খবর পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।